পারবেন না। এখন নিয়ম কানুন না জেনে তৃণমূল কংগ্রেসের নিশ্চয়ই ওই গানের মধ্যে যে সত্যি কথা আছে, দেখুন স্লোগানটা একটি ছেলে করছিল, ওটাও ভাইরাল হয়ে গেছিলো। তো মানুষ যে স্লোগানগুলো দিচ্ছে, যদি স্লোগানগুলো দিলে তাদের আটকানো না হয়, সেটা যদি মানা না হয়, তাতে আমি একটু সুর দিয়েছি বলে ওদের আপত্তি হয়ে যাবে? আমি সিম্পল দেখুন যুক্তির কথা বলছি, আপনি ওই স্লোগানটাও দিচ্ছেন, দিদির পায়ে হাওয়াই ছুটি, দিদির ভাইরা কোটিপতি, বা পুলিশ তোমার দিয়ে বাকি এই মিছিলে আঁটবে নাকি, স্লোগানে তো বলা হচ্ছে, সেটা অলরেডি ভাইরাল। সেই স্লোগানটাতে আমি একটা গান দিয়েছি যে আমাদের ছেলেরা রোদ্দুরে হাঁটতে যখন একটু টায়ার্ড হয়ে যায় তারা একটু গানটা শুনবে, আমি গায়ক হিসেবে মানুষ ভালোবাসে। তো স্লোগানটায় যদি আপত্তি না থাকে তাহলে সুরটাতে ওদের আপত্তি কি, নাকি বলবো ওরা সুরটাও অ্যাপ্রুভ করাতে হবে? তো কী বলবো, আমি তৃণমূল কংগ্রেসকে বিনীত অনুরোধ করবো যে এনারা তো সমস্ত এন্টারটেনারদের, অ্যাক্টার অ্যাক্ট্রেস মিউজিশিয়ান সবাইকে টিকিট দেন, একটা গান বানান না বাবা, এটা তো লড়াই হচ্ছে, দের ইজ নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বলা হয়তো, একটা গান বানান, গান বানিয়ে এটা আমার থেকে বেশি হিট করে দিন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, সেই চ্যালেঞ্জটা নিন না। এই বোকা বোকা আমরা এটাকে যেটাকে বলি ইংরেজিতে মানে ক্রাই বেবি, শুধু শুধু এই কাঁদুনে গিয়ে লাভটা কী আছে বলুন? পরিষ্কার নির্বাচন কমিশনের বিবৃতি আপনাকে দেখাচ্ছি এটা, এবং আমরা এক পয়সাও এখন অবধি খরচা করিনি, এবং অনুমতি নিয়ে তারপরে কিন্তু যা দেখানো দেখানো।